দর্শক শ্রোতা আপনারা সকলেই খুব ভালো করে চেনেন আল্লামা আজিজুল হক অর্থাৎ আজিজুল সাতক্ষী প্রিয়দর্শক শ্রোতা তার একটি প্রোগ্রামে একজন আগমন ঘটে এবং আল্লামা আজিজুল হক সাতক্ষীরার কাছ থেকে মাউথপিস বা মাইক্রোফোন টেনে গিয়ে ঠিক সেই সময় আজিজুল হক সাতক্ষীরা সত্যি বেটা তাকে বলা দরকার তাকে বীর পুরুষ বলা দরকার প্রিয়দর্শক আমি কথা বলবো না সর্বপ্রথম আগে আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সাহসী বক্তা মাওলানা আজিজুল হক সাতক্ষীরা প্রিয়দর্শক চলুন ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি দেখার আগে যে কথাটি না বললেই না যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন চলুন প্রিয় দর্শক কথা না আর একটি লাইক দিয়ে আমরা দেখে আসি সেই ভিডিওটি মাইক আপনি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু দেখলেন এমন ঘটনা ঘটেছে আল্লামা আল্লামা আজিজুল হক সাতক্ষীরার মাহফিলে যেখানে দেখা গেল একজন নেতা কিন্তু মাইক্রোফোন টান দিয়ে সরাইতে যাচ্ছিল এমন সময় আজিজুল হক সাতক্ষীরাও কিন্তু ঠিক তার মানে মানে লড়াই করার মতো সিংহ পুরুষের মতো মানে কি কথাগুলো বললো আপনারা কিন্তু শুনলেন সত্যি সেলুট জানাই আজিজুল হক সাতক্ষীরাকে প্রদর্শক শ্রোতা তারপরে আপনারা কিন্তু দেখলেন ইসলামের দুশ্মন যারা কোরআনের পথে বাধা যারা কোরআনের দাওয়াত দিতে বাধা প্রদান করে এবং হক কথা বলতে বাধা প্রদান করে তাদেরকে জনগণ কীভাবে তাদের পায়ের জুতা খুলে কিভাবে জুতার বৃষ্টি হলো প্রিয় দর্শক সত্যি এই জিনিসটা আমার কাছে একটু হলেই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য ওপেন করা আছে ওখানে লিখে দেবেন প্রিয় দর্শক শ্রোতা দেখেন মানুষ ইসলামকে কতটুকু ভালোবাসে যাদের পায়ে বাটা জুতা ছিল যাদের পায়ে স্যান্ডেল ছিল সেরা হোক ভালো হোক বুট হোক যে যাই পায়েদের ছিল না কিন্তু ইসলামকে ভালোবাসার কারণে আলেমকে ভালোবাসার কারণে কিন্তু ইসলামের দুশ্মনকে কোরআনের দুশ্মনকে সাথে সাথে তাদের পায়ে থেকে জুতোয়া খুলে কিন্তু নিক্ষেপ করেছে দর্শক শ্রোতা আমি বলতে চাই যা দেখেন কী শুরু হয়ে গেছে গত বছর কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক আমাদের মাহফিল এরকম ঘটনা আমরা দেখতে পেরেছি যেখানে কোরআনের হক কথা বলার বলার কারণে কিছু কিছু পাতি নেতার শরীরে আগুন ধরে যায় এবং অবশেষে কিন্তু তারা বক্তাদের উপর আক্রমণ করতে আসে অবশেষে আমাদের মুসলিম তৌহিদি জনতা কোরআন প্রেমিক রাসুল প্রেমিক শ্রোতারা কিন্তু অবশেষে জুতা খুলে তাদেরকে নিক্ষেপ করেছে এরকম অহরহ প্রমাণ রয়ে গেছে দর্শক শ্রোতা ভিডিওটি শেষ করব একটু ধৈর্য সহকারে একটা কথা শুনে যান দেখেন ঈর্ষাহিত্যে আর অপমানজনক ইরসাইতের আর দুঃখজনক কি হতে পারে যেখানে দেখা গেল লক্ষ লক্ষ মানুষের সামনে যেই ব্যক্তিটির উপরে জুতা নিক্ষেপ করে মানুষ আর ঈর্ষাহিত্যে অপমানজনক বলেন আর কি হতে পারে যে বিষয়টি আজকে সোশ্যাল মিডিয়া তোলপার কোটা বিশ্ববাসী দেখতেছে লক্ষ কোটি মানুষ এই ভিডিওগুলো দেখতেছে এবং কার জন্য এই জুতা নিক্ষেপ করতেছে সেটাও কিন্তু মানুষ দেখতেছে আমি বলতে চাই তুমি নেতা হয়ে তোমার কি লাভ হলো যেখানে কিনা তোমাকে মানুষ জুতা পিটা করলো ওপেনে এবং লক্ষ কোটি মানুষ গোটা বিশ্ববাসী দেখতেছে এর সাইতে লজ্জা এর সাইতে মানে লজ্জাজনক আর কোনো বিষয় হতে পারে না প্রদর্শক যাবার আগে একটি গল্প বলছি একটু ধৈর্য সহকারে গল্পটি শোনান মনে করেন একটা মজলিশের ভিতরে একটা জামাতের ভিতরে মোট দশজন লোক বসে আছে হঠাৎ করে একজন লোক ঠাস করে একটা মানে আস্তে করে একটা পাদ মারছে হাসির গল্পনা একটু বোঝেন আস্তে করে একজন একটা পাদ মারছে কিন্তু দুর্গন্ধ প্রচুর বাহির হয়েছে এখন ওর ভিতর থেকে ওই যে আর নয়জন আছে অর্থাৎ যে পাদ মারছে সেই তো খুব ভালো করেই জানে যে আমি পাদ মারছি অন্য নয়জন তো জানে না যখন দুর্গন্ধ সরিয়ে পড়েছে সবার নাকের কাছে পৌঁছে গেছে একজন উঠে বলতে শালা এই কাম করলো রে আর একজন বলতে শালা আকিল বলতে কিছু নাই ই কাম করছি শালা মারা গরি হয়ে দিছি ইরমগন্ধ গন্ধকে এই যে নয় মিলে কিন্তু নানান ধরনের গালি গালাস করা আরম্ভ করে দেয় তখন দেখবেন আপনার যেই ব্যক্তি পেদেছে অর্থাৎ পাদ মেরেছে বাই মেরেছে বাতাস সেরেছে সেই ব্যক্তি কিন্তু অমত অবস্থায় রাগান্বিত হ্যাঁ একটা পা দিতে মারছি এর জন্য এত কিছু তার মানে বোঝা গেল কি যেই পাদ মারে তার শরীরে কিন্তু আগুন ধরে যায় প্রিয় দর্শক শ্রোতা ঠিক আমি বোঝাইতে চাচ্ছি ওয়াজ মাহফিলের ভিতরে যখন কোরআনের হক কথা বলা হয় এবং চুরির কথা বলা হয় ডাকাতির কথা বলা হয় মানুষের সম্পদ আত্মসাত করার কথা বলা হয় ফেরাউনের কথা বলা হয় হামানের কথা বলা হয় কারণের কথা বলা হয় নমরুদের কথা বলা হয় তখন দেখা যায় কিছু কিছু মানুষের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায় এর মানে বোঝা যায় তারাই হলো ওই দলের ভিতরে নিযুক্ত আছে দর্শক যেমন পাদ মারছে দশজন গালিগালাজ করছে তার গায়ে লাগে যেরকম অর্থাৎ বোঝা যায় যে নমরুদ ফেরাউনের বিরুদ্ধে কথা বললে যাদের চুলকানি উঠে যায় যাদের রাগ হয় তাহলে বোঝা যাবে যে তারাই হলো তাদের চেলা চাম্বোরা বা গোষ্ঠীর লোক যাই হোক প্রিয় দর্শক হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি সিলে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সিলে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ